ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর বাজার করতে যাচ্ছি তখনকার একটি ক্লিপ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেরিলা ব্লগ। সো গাইজ, নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ। আমি মাত্র স্নান করে আসলাম, শাড়ি পরে নিয়েছি। আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তো চলো, আমিও বাড়িতে পুজো করছি, কিভাবে করছি কি না করছি সব কিছু তো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে যতটুকুন পারবো, কারণ একা হাতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। ঘর ঠর পরিষ্কার করে মুছে টুছে বরের খাবার বানিয়ে স্নান করে মাত্র আসলাম, এখন ঠাকুর ঘরে ঢুকবো। তো দেখতে থাকো, যতটুকুন পারছি শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর একটি টুলের মধ্যে আমি লক্ষ্মী গণেশের পুজো করব। তো মূর্তিগুলো বসিয়ে দিলাম, মালাও পরিয়ে দিচ্ছি এখন। তো চলো আস্তে আস্তে, দেখতে থাকো, একা হাতে সব কিছু করছি, তো অনেকটাই টাইম লেগেছে। এই হচ্ছে আমার ঠাকুর, দেখতে পাচ্ছো। তো আমি কালকে নিয়ে এসেছি, আমার খুব ইচ্ছে ছিল তার জন্যই। তো আমি যেরকম ভাবে পারছি, মনের ইচ্ছে মতো সেভাবে আমি পুজো করব, আমার মনে ইচ্ছে হয়েছে তাই। তো এই হচ্ছে সব যোগাড়যন্ত্রই করছি, এখন অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে কি, লক্ষ্মী পূজা তো সন্ধ্যাবেলাই করে। তো যাই হোক, আস্তে ধীরে আমি একা হাতে সব কিছু করছি। তো এখন আপাতত ফল কাটছি। তো চলো দেখতে থাকো কতটুকু শেয়ার করতে পারি, দেখাবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো, আমি ফল কেটে নিয়েছি, এখন একটু কলা দেবো। তো বন্ধুরা, এ তো দেখতেই পেলে আমি সব কিছু জোগাড় করছি, আর ভোগ দেওয়ার ইচ্ছে ছিল, কারণ আমার নিরামিষ গ্যাস নেই বলে আমি দিতে পারলাম না। তো নাড়ু ঠাড়ু সব কিছু কিনে এনেই দিচ্ছি, আর সবার নিয়ম একরকম হয় না, আর আমি শ্বশুরবাড়িতে সেরকম কোনো নিয়ম পাইনি, মানে আমাকে কিছু বলা হয়নি বা আমি দেখিও নি। তো আমি বাপের বাড়িতে যা দেখেছি আর আমার যতটুকুন মনে আছে সেভাবেই আমার করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ আমি যা জানি সেভাবেই করছি। তো সব কিছু গোছানোর পরে আমি সব কিছু নিবেদন করে দিয়েছি, এখন আরতি করছি। বরকে বলেছিলাম ভিডিও করে দাও, তাই ও ভিডিও করে দিচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা বা আমার পুজো করা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার সেরকম নিরামিষ বাসনও নেই, তো যা ছিল সেগুলোর মধ্যেই আমি দিয়েছি, আস্তে আস্তে সব করার চেষ্টা করব। তো বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার ইচ্ছে ছিল যে আমি একটি গণেশ ঠাকুরের মূর্তি আনবো বাড়িতে, তার জন্য গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসেছি। তো তাই ভাবলাম যে লক্ষ্মী পুজোর দিনই পুজো করব, তার জন্য লক্ষ্মী পুজোর দিনই পুজো করলাম আর কি, একসাথে লক্ষ্মী গণেশের। তো মন থেকে, আমার যতটুকু মনে হয় মন থেকে ভগবানকে ডাকলে ভগবান সেটাই আর কি নেয়, সেভাবেই পুজোটা গ্রহণ করে। তো আমি মন থেকে পুজো করলাম, আশা করি ভগবান খুশি হবে। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু ময়ে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া গমে বসি নারায়ণ, পড়িতেছে নানা কথা সুখে আলাপন, সহসরা নারদা তথা করি আগমন, ভক্ত ঘরে উভয়ে গণ দিল চরণ, লক্ষ্মীর প্রণামী মণি কব সরকয়। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তার পরের দিন, কুলোর মধ্যে আলপনা দিয়েছিলাম, আর যেখানে যেখানে দিতে হয় সেখানেই দিয়েছিলাম। তো যাই হোক, বর চলে এসেছে, আর তো ও বাইক ওঠাবে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু দরজায় কদম ফুল লাগাতে হয়, আমার তো দরজার ওপরে তার কাটা বা কোনো কিছু সেরকম লাগানো নেই, তো আমি সাইডে সাইডে লাগিয়ে দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, দেখলে আমি সাইডে লাগিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। তো টাটা।